দেশে বিদেশে ছড়িয়ে আছে অসংখ্য মসজিদ, মন্দির, গির্জা। সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য উপাসনালয় তৈরি করেছে আলাদা আলাদা ধর্মাবলম্বী মানুষ। তবে কখনো কোথাও বিড়ালের মন্দির চোখে পড়েছে কি? অবিশ্বাস্য লাগলো, বিশ্বের বুকে এমন এক মন্দির আছে যেখানে বিড়াল পূজা করা হয়। বিড়াল জাতির প্রতি সম্মান জানাতেই মন্দিরটি তৈরি করা হয়েছে সূর্যোদয়ের দেশ জাপানে। জাপানের ভাষায় এই মন্দিরের নাম নিয়ানিয়াজি, ইংরেজিতে একে মিউ মিউ মন্দিরও বলা হয়। জাপানের কিয়োটো শহরে অবস্থিত মিউ মিউ মন্দির, মনে হতে পারে এই মন্দিরে হয়তো রয়েছে অসংখ্য বিড়াল। আসলেই তাই, এটি একরকম বিড়ালের আস্তানা। এই মন্দিরের আবার একজন পুরোহিত বিড়ালও আছে। কিয়োটো শহরে যদি কখনো গিয়ে থাকেন, তবে ট্যুর গাইড ও স্থানীয়দের মুখে অবশ্যই শুনবেন নিয়ানিয়াজি এর নাম, যার আক্ষরিক অর্থ হল মিউ মিউ মন্দির। নামে স্পষ্ট এই মন্দিরের বিশেষত্ব, এখানে পূজা করা হয় বিড়ালদের। জাপানের এক চিত্রশিল্পী এই মন্দিরটি তৈরি করেছিলেন, নিজের প্রিয় পোষ্যের স্মৃতিতে এটি শুরু করেছিলেন তিনি। নানা রকম সবুজ গাছ গাছালিতে ভরা এই মন্দির, কিয়োটোর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন এই মিউ মিউ মন্দির, বলতে গেলে পশুপ্রেমী বিশেষ করে বিড়াল প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এটি। মন্দিরে দেবতা যে শুধু বিড়াল তাই নয়, সেখানকার প্রধান পুরোহিত একটি বিড়াল, তার নাম কৌকি, এবং তার সঙ্গে শিশুদের যথেষ্ট ভালো সম্পর্ক। কৌকি ছাড়া আরো 6 জন বিড়াল আছে পুরোহিত মণ্ডলীতে। এত সুন্দর পুরোহিত আর কোথায় পাবেন? কিয়োটোর এই বিড়াল মন্দিরে প্রবেশ করলে দেখা মেলে কৌকির দু পায়ে দাঁড়িয়ে এবং লেজ নেড়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে। এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কৌকির মালিক জানান, 2016 সালে এই মন্দিরটি চিত্রশিল্পী তরু কায়া চালু করেছিলেন। তার প্রিয় বিড়ালের স্মরণে এই মন্দির তৈরি করা হয়েছিল। তরু কায়া মূলত মন্দিরের চিত্রশিল্পী ছিলেন। মিউ মিউ মন্দিরে বিড়ালের অনেকগুলো মূর্তি এবং ছবি রয়েছে। মন্দিরে উপহার দেওয়ার ব্যবস্থাও রয়েছে, সেই উপহার সামগ্রী কিনতে পাওয়া যায় মন্দিরের ভেতরেই। মন্দিরে কুয়ুকির সহকারী হিসেবে আরো 6টি বিড়াল কাজ করে, তারা হলো ওয়াকা, চিন, আরুজি, রেন, কোনাতোসু এবং চিচি। মন্দিরে ঘুরতে আসা পুণ্যার্থীরা মাঝে মধ্যেই বিড়ালদের সঙ্গে খেলা করেন। কুয়ুকি প্রথম বিড়াল পণ্ডিত নয় যে মিউ মিউ মন্দিরে পুরোহিত হয়েছে। কুয়ুকির আগেও এই মন্দিরে 2 জন পুরোহিত ছিল। বর্তমানে কয়েকজন সন্ন্যাসী বিড়ালগুলোকে দেখভাল করছেন। এরা অত্যন্ত শান্ত স্বভাবের। মন্দিরের বিড়ালগুলিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন স্থানীয় বাসিন্দারা, তাই এলাকাবাসী এদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে থাকেন। এই জন্য তারা অর্থ অনুদান দিয়ে থাকেন। মিউ মিউ মন্দিরে অনেকগুলো বিড়াল থাকলেও মিশুক স্বভাব এবং হাবভাবের কারণে কুয়ুকি সকলের কাছে প্রিয়। মন্দিরে বিড়াল থিমযুক্ত পছন্দনীয় খাবার এবং পানীয় অর্ডার করার সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য। মন্দিরটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দিন দিন এর জনপ্রিয়তা আরও বাড়ছে। প্রতি বছর 10,000 মানুষ এই মন্দিরে আসে। আপনার যদি অদূর ভবিষ্যতে কিয়োটো যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন মিউ মিউ মন্দির থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।